কার্বি আংলঙত নির্বাচনী প্রচার চলার ব্যস্ত মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল জেলাখনের বিভিন্ন প্রান্তত নির্বাচনী প্রচার চলাইছে সোণোৱালে। এইজন তুলিরাম রাংহাং কার্বি আংলং স্থায়িত্ব পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য। এ তুলিরাম রাংহাঙর নেতৃত্বতে বিগত সময়ত কাম কাজ চলাই আছিল বিজেপি, কিন্তু এই তুলিরাম রাংহাং প্রকৃততে আছিল কংগ্রেস। বিজেপি ক্ষমতালয় হওয়ার পিছত কার্যত তুলিরামক বিজেপিলে আনবলে সক্ষম হয়েছিল সর্বানন্দ সোণোৱাল। এটা মুখ্যমন্ত্রী সোণোৱালে পাহরি গল যে তুলিরাম এসময় কংগ্রেসই আছিল, সেয়ে পূর্বর পরিষদ সংক্রান্ত সমালোচনা করবলে গিয়ে তুলিরাম রাংহাঙকে দুর্নীতিগ্রস্ত বলে কলে সোণোৱালে। দুইখন জেলা বহু প্রাপ্য অধিকারের পর বঞ্চিত হয়ে থাকিল, পূর্বতে কংগ্রেস এ এস ডি সি তেখেতসকলে দায়িত্ব ললে যদি দীর্ঘকালের একো কাম নকরলে, বরঞ্চ যা পুঁজি আহিছিল বিভিন্ন আসনির নামত যা ধন আহিছিল আত্মহাত করলে। সেইভাবে এবার ভারতীয় জনতা পার্টিয়ে যেহেতুকে মূল্যবোধ আধারত সরকার পরিচালনা করেছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনিলে মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে কলে পূর্বর পরিষদ সমূহ আছিল দুর্নীতিগ্রস্ত। ইয়ার অর্থ কি? দুইখন জেলা বহু প্রাপ্য অধিকারের পর বঞ্চিত হয়ে থাকিল, পূর্বতে কংগ্রেস এ এস ডি সি তেখেতসকলে দায়িত্ব ললে যদি দীর্ঘকালের একো কাম নকরলে, বরঞ্চ যা পুঁজি আহিছিল বিভিন্ন আসনির নামত যা ধন আহিছিল আত্মহাত করলে। সেইভাবে এবার ভারতীয় জনতা পার্টিয়ে যেহেতুকে মূল্যবোধ আধারত সরকার পরিচালনা করেছে। তুলিরাম রাংহাঙক দুর্নীতিগ্রস্ত বলে মুখ্যমন্ত্রী কইছে নাকি? মুখ্যমন্ত্রী অবশ্য দাবি করে কার্বি আংলঙ্গত বিজেপিয়ে পরিষদ গঠন করিব পারিব। হ্যাঁ, কার্বি আংলং আমি জিকিম, ভারতীয় জনতা পার্টিয়ে কাউন্সিল গঠন করব। আর ইতিমধ্যে যান ঠাইলৈকে গলো সকল ঠাইতে কার্বি আংলং জেলার রাইজে ইতিমধ্যে সিদ্ধান্ত লৈছে, কারণ তেখেতসকলক আগন্তুক দিনত উন্নয়ন লাগে আর তেখেতসকলো বিচারে যে সন্মান সহকারে জিয়াই থাকা। আর কার্বি আংলঙ্গর নির্বাচনী প্রচার অভিযান এটা তুঙ্গত, বিজেপির কংগ্রেস আর অগপয়ী পূর্ণগতিত নির্বাচনী প্রচার চলাইছে। বিতুপন বরা, আসাম টক্স, কাজিরঙা।